खुरु ऐशो है मुखे नुरुजले खुरु बोलते हो बिना तुम्ही की बेबचो बोलो तो दुटू पैसा होए चे बोले की बोले के दाराक्ये सारा ज्ञान मने कर चो बेपार टक ये तो रेगे के लगनु खुरु रेगे जावर कास करे चो आर रेगे जावो ना तुम्ही जो दिशावश ना दिते অনির্মাণ আমার জায়গা জমি দখল করতে পারতো না কোন কথাটা পরে আইনেই তাকে সাহস দিয়েছে খুরু নিয়ে নেব না আইনের দরজাটা তো তুমি দেখিয়ে দিয়েছো তোমাকে ভালো মানুষ মনে করতাম কিন্তু কি বলে গিয়ে তুমি যে এত বড় শয়তান শয়তান আপনি তোমার মেয়ের কথা শুনলে ওনার মেয়ে ঠিকই বলেছে আপনি শয়তান বলেই আপনার ছেলে তো একটা শয়তান হয়েছে কেন আমার ছেলে কি করেছে তোমার ছোট হয়ে বড় জ্যেষ্ঠদের সঙ্গে ছোট করে কথা বলা ঠিক না কি বললে আমি ছোট বাড়ি যাও খুরু অনির্বাণ তার নেজ্জ পাওনা নিয়েছে তা নিয়ে আর অকারণ চেঁচামেচি করো না চেঁচামেচি ও শুক্লা আমার এত বড় সর্বনাশ করেছে আগে জানতে পারলে কি বলে গে और माथा নিয়ে যেতাম এখন তো জানতে পেরেছেন মাতা আমার সঙ্গে আছে নিয়ে নিন ও তাহলে তুমি হ্যাঁ আমি কথাই কথা এত মাথা নেন বলে আপনার মাথায় গন্ডগোল হয়ে গেছে কি বললে আমার মাথায় গন্ডগোল তার মানে কি আমি পাগল পাগল না হলে আপনার সঙ্গে যা কিছু ঘটনা আমার ঘটেছে তাই এদের কাছে এসে গলা ফাটাচ্ছেন কেন তুমি আমার এত বড় ক্ষতি করেছো আর আমি বুঝি চুপ করে থাকব গুরু তুমি কাজের লোক এখানে দেরি করলে তোমার কাজের ক্ষতি হবে যাচ্ছি তোমার বাড়ি পাঁচ পেতে কেতে আসিনি বলি বিঠে বাড়ি তো তুলেছ কি বলে গিয়ে আমার চটিয়ে গায়ে বাস করতে পারবে না কেন আপনি এমন কি এমন কে কোটা আমি ওই গ্রামের একজন মাতাব্বর ফাঁকা মাঠে তলোয়ার ঘুরিয়ে নিজেকে বীর বলে জাহির করলে সে বীর হয়ে যায় না তার মানে টাকা থাকলে বড়লোক হওয়া যায় কিন্তু মাতাব্বর হওয়া যায় না আমার এত বড় অপমানের কথা শুনে তুমি দাঁড়িয়ে রচ্ছ হাত থাকবে সমস্ত বয়সের ছেলে ঘরে ঢুকিয়ে তুমি যে রাসমেলায় রসদ করছো খুরু অন্যায় করে চোখ রাঙিও না কি বলে গে এত বড় বেবিচার আমি সইব না তোমাকে আমি এক গড়ে করে রাখবো তবে আমার নাম সদাশয় মণ্ডল এই যে শুনুন 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 একটা কথা আপনাকে বলা হয়নি কি কথা আমার বন্ধু আপনাকে গৃহপ্রবেশের নিমন্ত্রণ করেছে আর আমি আপনাকে দেখার নিমন্ত্রণ করছি আগামী 28 ফাল্গুন সোনালীর সঙ্গে আমার বিয়ে বাড়ির সবাইকে নিয়ে বিয়েটা দেখে যাবেন বিয়ের আগে যেন শ্মশানে যাও শ্মশানে যাও শ্মশানে যাও লুবি মানুষের স্বার্থে বাধা পড়লে তারা হিংস্র পশুতে পরিণত হয়ে যায় তুমি কি তাহলে আজই কলকাতা যাবে ঠিক করেছো হ্যাঁ যেতেই হবে এমনিতে অনেক দেরি হয়ে গেছে ভাবছি ঘন্টা দুয়েক পর একটা ট্রেন আছে সেই ট্রেনে আমি রওনা হব কাজের ক্ষতি করে তোমাকে আমি আটকে রাখবো না তোমাকে শুধু একটি কথাই বলছি তোমার বাবার ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় না হয় উফ সেই লজ্জা সেই অপমান একটি মুহূর্ত আমি একই এমন সুন্দর মুখে কালো মেঘে রানাগুনা শুরু হলো কেন তুমি 28 ফাল্গুন আমাদের বিয়ের দিন ঠিক করলে কেন আমার বাবা তোমার মায়ের বুকে চরম আঘাত দিয়েছিল
আত্মা যদি সত্যি অবিনশ্বর হয় তাহলে একদিন নিশ্চয়ই তোমার মায়ের আশীর্বাদ আমাদের মাথায় ঝরে পড়বে। আমার মায়ের প্রতি এত শ্রদ্ধা তোমার, কত বড় মন তোমার জানো? তোমাকে বড় বেশি চাই বলে মাঝে মাঝে তোমাকে উদাস হয়ে থাকতে দেখে আমার কেমন যেন ভয় হয়। আমার উদাস ভাবো তুমি লক্ষ্য করেছো সোনালী? মেয়েরা যাকে মন দেয় তার সবকিছু খুঁটিয়ে দেখতে ভালোবাসে। জীবনের ছোট ছোট আশা প্রত্যাশাগুলো যখন তখন আমার মনের কোণে এসে আমাকে ব্যথা দেয়, সে ব্যথা আমি বলতেও পারি না আবার সইতেও পারি না। হ্যাঁ, তবে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি ঠকাবো না। আজই তুমি চলে যাবে? হ্যাঁ, কয়েকদিন বাদে নিপুণ এসে তোমাকে নিয়ে যাবে। নিপুণের আসতে দেরি হলে তুমি আমাকে চিঠি দিও। দেরি হবে না, কিন্তু যে কদিন আমি কাছে পাবো না সে কদিন আমি কি নিয়ে থাকবো? কেন, আমি জানি থাকবো আমাদের ভালোবাসা। শুধু ভালোবাসাতে আমার মন ভরবে না, তবে আমার সোনালীর সোনা মিষ্টি ছোঁয়া আমি দু হাতে মাখিয়ে নিলাম, যখনই তোমাকে মনে পড়বে ঠিক তখনই তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকিব, মনটাকে লুকিয়ে কোনখানে রাখিব, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকিব, মনটাকে লুকিয়ে কোনখানে রাখিব, মন মানে না, মন মানে না, মন মানে ছেড়ে আমি কি
বানালে পুরিয়া গেল রে। অমিয় অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ফেল বড় সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলি ফুরিয়া গেল রে। অনলি ফুরিয়া গেল অমিয় অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ফেল বড় সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পুরিয়া গেল রে। অনলে দীর্ঘ ২৫টা বছর পার হয়ে গেল, তবু আজও আমি তাকে ভুলতে পারছি না কেন? যে আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, কেন কেন বারবার শুধু তারই কথা মনে পড়ছে? ওগো শুনছ, আলু সিদ্ধ ভাত নামিয়েছি, শরীরটা যখন খারাপ বলছো তখন আজ আর যে কোনো লাভ নেই, চলো মাথা ধুয়ে হাত মুখ ধুয়ে খাবে চলো। আজ না হয় আলু সিদ্ধ ভাত জুটলো, কিন্তু বাবুদের বাড়ির চাকরিটা যে তুমি ছেড়ে দিয়ে এলে, এরপর কিভাবে চলবে? হল্লা, এতদিন তো অনেক অপমান সয়ে সেখানে আমি কাজে গেছি, কিন্তু বাবুর বউ তো আমাকে জবাব দিয়ে দিল, আর আমি কি করতে পারি বলো? বাবুর ছেলেকে পূজুর প্রসাদ দিতে যাওয়া তোমার ভুল হয়ে গেছে হল্লা। ভালোবেসে দিতে গিয়েছিলাম। এ জগতে ভালোবাসার মূল্য কে দেয় হল্লা? একজনকে তো ভালোবেসেছিলে, কি ফল পেলে তার? চোখের জল ফেলো আর শুধু ভগবানকে ডাকো যে পর জন্মে যেন আমাদের আর কোনো সন্তান না হয়। তারা তুমুর ঠাকুরকে ডেকে আমি তাই বলি। তুমি প্রথম যেদিন কাজ থেকে ফিরে এসে বলেছিলে বাবুদের পাশের বাড়িটাই উজ্জ্বল দেব, ও বাড়ির জানালার পাশ দিয়ে তুমি উজ্জ্বল আর উজ্জ্বলের বউকে দেখতে পাও, সেই দিন থেকে আমি নিষেধ করেছিলাম যে ওখানে যেতে তোমাকে নিষেধ করব। বললে না কেন? ভাবলাম এ একরকম ভালোই হলো, দূর থেকে তবু তুমি তোমার ছেলেকে দেখতে পাবে হল্লা। দেখার স্বাদ আমার মিটে গেছে, আর আমি দেখতে চাই না। ওটা ওটা তোমার মনের কথা নয় হল্লা, ওটা তোমার মনের কথা নয়। আমি আমার জন্য বলছি না, মনটাকে তুমি আমার মতো শক্ত করো হল্লা। যে ছেলের কাছ থেকে তুমি আঘাতের পর আঘাত পেয়েছো তার কথা কেন ভাবো তুমি? আজ কদিন যাবত সর্দি সর্দি ভাব হয়েছে, কথা বলতে গেলে আওয়াজটা ধরে আসে হল্লা। মাথাটা কিভাবে চলবে বলো তো?
তোমার এক বন্ধুর দেওয়া 500 টাকা তো তোমার কাছে আছে। না না হল না, ও টাকা খরচ করে আমি উদার প্রাণীর মায়ার স্মৃতিটুকু নষ্ট করতে পারবো না আল্লাহ। তবু তুমি ভেবো না, যে কোনো বাড়িতে একটা কাজ আমি জোগাড় করে নেব। তুমি আমার স্ত্রী, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার, অথচ আমি তোমার মুখের দিকে চেয়ে থাকি দুমুঠো ভাতের জন্য। জানি না আল্লাহ এইভাবে আর কতদিন আমাদের চলবে। একটা কথা বলবো? বলো। চলো আমরা শিবানীপুরে চলে যাই। সেখানে সেখানে গিয়ে কি হবে, আমার তো আর জমিতে খাটার শক্তি নেই আল্লাহ। খাই খালাসি বাধা জমি, তিন বিঘে জমি তো আমাদের খালাস হয়ে গেছে, আর অভিমান যখন আছে নিশ্চয় আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেবে। না 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 হল্লা, দেশে ফেরার কথা তুমি মুখে এনো না, গায়ের মানুষ নানা রকম কথা বলবে, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মোটে বড় বাড়ি আছো? মোটে বড় এ এ এই যে মোটে বড়, বুড়ির সঙ্গে কি বুঝি প্রেমের আলাপ করছিলে? হ্যাঁ বাবু আপনি, বাবু আপনি, হ্যাঁ চিনতে পেরেছো তাহলে? গলা শুনেই চিনতে পেরেছি আল্লাহ, এই বাবুই সেদিন আমাকে বিমান বন্দরে 500 টাকা দিয়েছিলে। বাবুকে এই এই আল্লাহ, বাবুকে বসার জন্য একটা আসন টাসন পেতে দাও। আমি বাবু মানুষ, বড় লোকের ছেলে, মুটে আটা চেয়ার ছাড়া আমি বসতে যাব কেন? এই সাধারণ একজন মুটের ঘরে গদি আটা চেয়ার পাবে না জেনেই তো আপনি এসেছেন গো বাবু। না না না, আমি তোমার কাছে আসিনি, আমি এসেছি তোমার বুড়ির কাছে। আমার কাছে কেন? ভারে বা, সেদিন অত ঘটা করে তোমার পায়ের ধুলো নিলাম, আর তুমি আমাকে কিছু না বলেই চলে এলি। বৌদিমণি আমার কাজের জবাব দিয়েছে। বৌদিমণি বুঝি সব? আর ও বাড়িতে আর বুঝি তোমার কেউ ছিল না? আর কে ছিল? ছিল যার কল্যাণ কামনায় তুমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, তোমার সেই আদরের নাতি দাদু ভাই। ঠাকুরমা, দাদু ভাই, ঠাকুরমা, দাদু ভাই, ঠাকুরমা, দাদু ভাই, আল্লাহ কে দুরা ঠাকুরমা? হ্যাঁ গো হ্যাঁ, এই উজ্জ্বলের ছেলে আমাদের দাদু ভাই। হ্যাঁ উজ্জ্বলের ছেলে এসেছে তার দুঃখী ঠাকুরদার ঠাকুরমার কাছে। আমি আমি কি স্বপ্ন দেখছি? হায় হায় দাদু ভাই, আমার এই দাদু ভাই আছে একবার, হায় দাদু ভাই। কি শান্তি, কি তৃপ্তি, হে ঈশ্বর আমার দৃষ্টিশক্তি আরেকবার তুমি ফিরিয়ে দাও, আমার দাদু ভাইকে আমি প্রাণ খুলে দেখিনি। না দাদু না, তুমি মুঠে আমি বড় লোকের ছেলে, আমাকে এভাবে দেখতে চেয়েও না, যেদিন দেখার মতো দেখতে পাবে সেই দিন আমাকে দেখো। সেদিন তুমি আমাকে পরিচয় দিলে না কেন? তুমি লজ্জা পেতে, আমি তাই দেইনি। তুমি আমাদের কাছে এসেছো ঠাকুরমা, তোমার মা বাবা জানতে পারলে অসন্তুষ্ট হবে। হলেই বা, তাই বলে তুমি বাপ মায়ের মনে আঘাত দেবে দাদু ভাই? যার বাপ 10টা পয়সার জন্য প্রচন্ড রুদে মুটে ছায় বলে বাবুদের কাছে মিনতি জানায়, অথচ সে গাড়ি চড়ে ক্লাব পার্টিতে হাজার হাজার টাকা খরচ করে, যার বউ দিনে 10 বার পোশাক বদল করে, আর তার মা খিনা চেরা কাপড়ে তার সঙ্গে হুকুম কাটে। দাদু ভাই, আপন জনদের প্রতি এমনি যাদের আচরণ, আমি তাদের ছেলে হয়ে যদি একটু তাদের মতো না হই তাহলে আঘাতের ব্যথা বুঝবে কি করে দাদু? বোঝার মতো যাদের অন্তর নেই তাদের সহজে বুঝানো যায় না দাদু ভাই। যায় দাদু যায়,
বাকাল হোয়াকে সুজা করলে বাড়ি হাতুরির ঘা দিতে হয় দাদু ভাই। এমনি খুশির দিনে অপ্রসঙ্গ থাক, আসল যে ফাঁকি দিলেও সুধের পরিমাণ আমাদের জন্য জায়গা ভরে দিয়েছে। দাদু ভাই বলো দাদু, এই ২৫টা বছর আমি মনে মনে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। দাদু ভাই আজ বুঝি সেই প্রতীক্ষার শেষ। প্রথম তুমি তোমার দাদু ভাইয়ের বাড়িতে এলে তোমাকে কি খেতে দেই বলো, কি খেতে দেবো? তোমরা যা খাবে আমাকেও তাই দেবে। আমরা তো আলু সেদ্ধ ভাত রেধেছি, তুমি কি তা খেতে পারবে দাদু ভাই? কেন পারবো না, আমি তো তোমাদেরই নাতি। দাদু ভাই বড় লোক বাপ মায়ের পরিচয়ের ছি, আমার কাছে চাষি ঠাকুরমা ঠাকুরদার পরিচয় অনেকই গৌরবের। ওরে হল্লা, হিরণ্যকশিপুর ঘরে প্রহ্লাদ এসেছে, দাদু নাতিকে খেতে দেবে চলো আলু সিদ্ধ ভাত, আমার কাছে রাজভোগের চেয়ে বড় উপাদেয়। দাদু ভাই আমার ছেলে আমার সঙ্গে প্রতারণা করেছে, স্বার্থের জন্য মানুষ সবাই প্রতারণা করে, কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়, তুমি কি দেখেছো কবু। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা, আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা, আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয় রয়, দুঃখের দহন করুণ রোদন ধীরে ধীরে তার ক্ষয়, ধীরে ধীরে তার ক্ষয়, তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়, তুমি কি দেখেছো প্রভু। এসো মেয়ে আছে, আপনার মেসুমশাই আছে, কোনোদিন বলিনি তো। মেসু নয়, তোমাকে বলছি এসো, আস্তে আস্তে দাঁড়িয়ে বললে কি না, সেজন্য ভেতরে আসতে বলেছি। কি এঁকেছে আপনি? আঁকতেও পারেন, কিছু পারতেই হবে, পারতেই হবে, পারতে হবে, মারতে হবে, কাকে মারতে হবে? ও কি মুশকিল, কানে শোনার যন্ত্রটা আনুনি কেন? কোথায় রেখেছি খুঁজে পেলাম না, কাকে মারতে হবে বলুন। আজ দেখছি তুমি একাই তেতু করে ছাড়বে, মুখ নড়ছে আপনার, কিছু বলছেন মনে হয়, একটু জোরে বলুন। তোমার জন্য দেখছি মাইক ফিট করতে হবে, টিট করতে হবে, তা কাকে টিট করতে হবে? আমি বলছিলাম কি, এ অনির্বাণের সঙ্গে বৈশালী বিয়ে টিট করা হবে, এমন শুভ দিনে কাউকে টিট না করাই ভালো। তোর শালা যে কাইতে তু করে ছাড়বে, এই খুশির দিনে একটু হাস্যরস না হলে জমবে কেন বলা? অনির্বাণ কোথায় গিয়েছিল কিছু বলেছে? কোথায় গিয়েছিল তা কিছু আমায় বলেনি, শুধু বললো বাইরে জরুরি কাজ আছে। অনির্বাণ হঠাৎ চলে যাওয়াতে আমি খুব চিন্তায় পড়েছিলাম, বৈশালী তো বলতে গেলে
খাওয়া ঘুম একদম ছেড়েই দিয়েছিল। ছেলেটা বড় বেশি খেয়ালি। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে দেখিস। না রে বন্ধু, ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। একটা কথা শুনলে তুই মনে দুঃখ পাবি। কি বলতো? এই যে সে এতদিন এখানে এসেছে, আমাকে তো সে বাবা বলে ডাকেই না, ওর মাকে পর্যন্ত মা বলে ডাকে না। ছেলের কাছ থেকে এরকম দক্ষতা বাপ মার কাছে কত কষ্টের বলতো। কিছু বলছেন? একটু জুড়ে বলুন। আপনার মুখের দিকে তাকিয়ে আমি বুকার মতন আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকতে না পারো তো নাচো। নাচের বাজনা না হলে নাচি কি করে? এক যদি বিয়ে করতাম বউ নাচলে নাচতাম, যাকে বলে বউয়ের কথা শুনে নাচা। ঠিক বলেছিস বিশ্বর, এই শালা জাকাই এত করে ছাড়বে? আমায় কিছু বলছেন না তো? অনির্বাণের কথা হচ্ছে। অনির্বাণের কথা? হ্যাঁ অনির্বাণের কথা। বলুন বলুন। অনির্বাণ মানে অশান্ত, চিরজ্বলন্ত, নিজেও শান্তি থাকতে দেয় না, অপরকেও দেয় না, নিজেও জ্বলে অপরকেও জ্বলায়। দিদি দিদি আসছে মনে হচ্ছে। কি মুশকিলই না আমি পড়েছিলাম, হার আর পছন্দ হয় না। এই হারটা আমি এনেছি তিন ভরি পাঁচ আনা ওজনের, এটা দিয়ে উজ্জ্বল আশীর্বাদ করবে বৈশালীকে। চমৎকার ডিজাইন, তোমার পছন্দের তারিফ করতে হয় নীলা। আজ পর্যন্ত ভালো যা কিছু হয়েছে আমার পছন্দ হয়েছে। আমি তা সর্বত্বকরণে স্বীকার করে ডালি। পাপি, কি নাইস একটা পার নেকলেস দেখে এসেছি। ওই রকম একটা নেকলেস আমার কিন্তু চাই, সাদা ড্রেসের সঙ্গে মুক্তর হারটা দারুণ ম্যাচ করবে। ম্যাচ? ক্রিকেট ম্যাচ? ও বাংলাদেশ সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের খেলা হওয়ার কথা, কবে হবে? আমি এখান থেকে নাচের মুদ্রা কালেকশন করব, কেস থেকে আর ব্যাটিং থেকে ভালো ভালো নাচের মুদ্রা কালেকশন করব। মামা সঠিক শুনতে গিয়ে ব্যাঠিক শুনে এমন উত্তর দেয় হাসি আর চেপে রাখতে পারি না। তোমার যখন পারল নেকলেস পড়ার শখ হয়েছে কিনে দেবো। কি গো বৈশালীকে ড্রেসটা কেমন মানিয়েছে দেখো না। মামনিকে আমি সব সময় দেখি, তবে এই ড্রেসের গুণে মাকে যেন নতুন লাগছে। ঠিক বলেছে ঠিক বলেছে, কার চয়েস সেটা তো দেখতে হবে। আচ্ছা অনির্বাণ এখনো আসছে না কেন? হয়েছে একটা বিভীষিকা, সব সময় ওকে নিয়ে আমার ভাবতে হয়। তাড়াতাড়ি আসার জন্য আমি বারবার করে বলে এলাম। বৈশালী তুই যাবি একবার মা? আমি যেতে পারবো না, অনির্বাণ দার কাছে যেতে আমার বড্ড ভয় লাগে। দুদিন পর যে স্বামী হতে যাচ্ছে তাকে ভয় পেলে চলবে মা? মেয়েরা যে এত বোকা হয় তোকে না দেখলে আমি কিছুতেই চিনতাম না। অনির্বাণ ঠিক এসে যাবে, তার নিজের বিয়ে, তারও গরজ আছে নিশ্চয়ই। ঠিক 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 ঠিক, ডাক্তার নার্সিং হবে আর জীবনের ক্ষেত্রে অরিন্দম শেঠ। থ্যাংক ইউ বো। দিদি উনি কি বললেন? দিদি ডাক। তুই চুপ করে থাক বলছি। হ্যালো মিস্টার। এই আমার সিস্টার বলছেন কেন? আমি তো পুরুষ। আরে সিস্টার বলিনি মিস্টার বলেছি, মিস্টার। ও মিস্টার,
মিস্টার ধ্রুবসত্ত্ব ব্রাহ্মণ ব্রেকেটে নিত্য বিশারদ। নমস্কার কাকিমা। নমস্কার কাকা বাবু। নমস্কার নমস্কার। ফুলের মতো আপনার জীবন সুন্দর হোক। আজকের দিনে এত দেরি করে আসতে হয়, আর একটু আগে আগে আসবে তো তোমরা। আর আমিও ভাবছিলাম দুই বন্ধু বুঝি তোমরা একসঙ্গে আসবে। হ্যালো হ্যালো ভাই, এখানে নামো, এখানে নামো। মুটেকে 10 টাকা দিন তো। এই তুমি এখানে কেন? চলে যাও, চলে যাও এখান থেকে। আরে মুঠে ভাই যাবে কেন? আরে মুঠে ভাই যাবে কেন, যাবে কেন? আজ আমার বিয়ের দিন ঠিক হবে, এমন শুভ দিনে তোমার যাওয়া হবে না। কিন্তু তোমাকে কোথায় বসতে দিই বলো তো? কোথায়? তোমার জন্য আমরা সকলে অধীর আগ্রহ অপেক্ষা করছি। কোথায় বসতে দিই বলো তো? কোথায় কোথায়? হ্যাঁ পেয়েছি পেয়েছি মুঠে ভাই, পেয়েছি। হ্যাঁ এখানে এসো, এখানে এসো। হ্যাঁ এসো এসো মুঠে ভাই, এসো। এখানে বসো মুঠো ভাই। এইখানে বসো। বাহ কি অপূর্ব দেখাচ্ছে আপনাকে, মনে হচ্ছে যেন কালো মেঘের বুকে এক সৌদামিনীর ঝলক। তোমাকে দারুণ লাগছে। ও রিয়েলি? আরে নিপুণ, এই তুই কখন এলি? এই মাত্র। আর তোর কি ব্যাপার বলতো? বাবানি কোয়ানি হঠাৎ কোথায় উদাও হয়ে গেলি? হ্যাঁ বিশেষ কাজে কদিনের জন্য বাইরে গিয়েছিলাম। হ্যাঁ আর দেরি না করে এবার বিয়ের তারিখটা ঘোষণা করুন। এখনো যে অনেকে আছে। আরে বিয়ে তো আমি অনেককে করব না, যাকে বিয়ে করব সে তো এসে গেছে। হ্যাঁ কি বলিস নিপু? হ্যাঁ তা তো বটে। অনির্বাণ যখন বলছে তখন আর অযথা দেরি করে কোনো লাভ নেই। মাননীয় অতিথিবৃন্দ, আপনাদের শুভেচ্ছা কামনায় আমি ঘোষণা করছি মনে পড়ে গেল। বলো তো তুমি কে? দেখো বলে দাও না, আমি তোমার কে? আরে দাঁড়াও মা গো মা, সবার হাতে লাল নীল কত রকমের গ্লাস, এ শরবত বুঝি? এ শরবত আমায় এক গ্লাস দাও না, চেষ্টায় আমার গলাটা শুকিয়ে একেবারে। এ চুপ করো চুপ করো, এগুলো শরবত না, এগুলো মদ। মদ? এ মদ। আরে ছি 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 ছি, মদ মদ তো ছোট লোকেরা খায়, আমাদের ওখানে মেথর পালা।
दाबी करे एरा आमार गर्भधारिणी आर उनी आमार जन्मदाता मा गो मा के कागे बोलबे तो देखो तो की कांड तुमरा आमार शशुर शाशुड़ी बुझे निर्बाण निर्बाण ए रत्त की आमी जानते चाहियो निर्बाण ए जे ओखाने हठात एसे पड़बे ता आमी बुझते पारिनी বুঝতে পারো না তুমি তার মানে ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে হ্যাঁ না মানে হঠাৎ হয়ে গেছে হঠাৎ হয়ে গেছে কথা বলতে তোমার সংকোচ হলো না সবাই জানে আমি তোমার হবু স্ত্রী অথচ তুমি কি না স্ত্রী মানে ও আমার সতী আমার সতী না তোমাকে আগে বলেনি কেন পেটের ছেলে হয়ে এমনি ভাবে বাপ মায়ের মুখে চুনকালি মাখিয়ে দিবে আমি কখনো ভাবতেও পারিনি আমার আগেও তো একজন বাপ মায়ের মুখে চুনকালি মাখিয়েছিল হ্যাঁ আমি যদি সেই দেখা দেখি একটু মাখাই তাহলে দোষ কোথায় বৈশালীর সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে তা তুমি জানো আমি না জানো আপনারা তো জানে বৈশালীর মতো একটা শিক্ষিত মেয়েকে রেখে কি না তুমি পাড়াগাঁয়ের একটা জঙ্গলি মেয়েকে এখানে ভালোবাসা কখনো শহর পাড়াগাঁ বিচার করে হয় না আপনি গ্রামে জন্মে ভালোবেসেছিলেন শহরের মেয়েকে আর আমি শহরে জন্মে ভালোবেসেছি এই গ্রামের মেয়েকে এসে তো কিছু করিনি বৈশালীর সঙ্গে তোমার যদি আপত্তি ছিল তাহলে আগে বললে না কেন আমাদেরকে তাহলে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করতাম না বিয়ে বলুন অনুষ্ঠান বলুন কোনো বিষয় তো আপনারা আমার মত নিয়ে করেননি শুনতে পেয়েছি মত নেননি মত তো কো নেইনি এবার মাকে সারা দিয়ে সারপদ মামা এবার মাকে সারপদ দিকে হ্যাঁ দাও ধ্রুব ধ্রুব সত্য কথাই বলেছে দিদি বাঘ দিয়ে জুড়ে জুড়ে বলার জন্য আমি সব কথা শুনেছি আজকে গোটানোর জন্য সবাই যদি তোমার সঙ্গে চিহ্ন করে আমি কিন্তু তার মামাই থাকব এই যে মামা এই যে হ্যান্ডশেক করেন কাঞ্জিলাল এই অপমান শুধু তোমার একার নয় আমাদেরও আমি তোমাকে কথা দিচ্ছি কথা দিতে হবে না এই অপমানের প্রতিশোধ কিভাবে নিতে হয় তা বিদেশর কাঞ্জিলাল ভালো করে জানে এই হাগো এরা সব অনুষ্ঠানের কথা কইতেছে এনে কিসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল আরে আমার বিয়ের অনুষ্ঠানের কথা বলছে হ্যাঁ ভাবছি আয়োজনটা নষ্ট করে দেওয়া যাবে না হ্যাঁ তারিখটা আমি ঘোষণা করছি লেডিস এন্ড জেন্টলম্যান আপনারা আপনারা সবাই সকলেই শুনুন আগামী 28 ফাল্গুন বৈশালী না 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 আগামী 28 ফাল্গুন সোনালীর সঙ্গে আমার বিয়ে বলি না
শুনে জামা ওরে 28 তারিখে তোমার সঙ্গে আমার বিয়ে ওরে আমার যে আনন্দে নাচতেছে করছে গাও আরে ইস্তে যখন করছে তখন গাও না গাবো এতে তোর কি গাবে আশার ও বন্ধু রে टेकली माथाय घमटा दिया रे ओ बंधु रे प्राण बंधु रे कबे जब तोमार बाड़ी इंदिया गोलापी शाड़ी टेकली माथाय घमटा दिया रे ओ बंधु रे प्राण बंधु रे মুঠে ভাই এরা কেউ আমাদের আশীর্বাদ করলে না
বয়োজ্যেষ্ঠ হিসেবে তুমি আমাদের আশীর্বাদ করো। দাদু ভাই, আমার একমাত্র সন্তান উজ্জ্বলকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম, ডাক্তারি পাস করিয়েছিলাম, অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, আর আমার সেই ছেলে আজ আমাকে পথের ভিক্ষুক বানিয়ে দিয়েছে। আর তুমি তার ছেলে, আমার নাতি। তুমি একটা মুটেকে যে উঁচু আসনে বসিয়েছো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন তোমার আসন আরো উঁচুতে রাখে। চলো সোনালি, এখানে থাকলে হয়তো আমরা সবার চোখের আগুন হয়ে যাব। আরে বসো, হয়ে যাবো, দাঁড়াও। সবাইকে অভিনন্দন জানিয়ে চলো আমরা চলে যাই। সে আবার কি জিনিস অভিনন্দন? কি মানে টাটা, বাই বাই। দাঁড়াও দাঁড়াও, এই এই না দাঁড়াও, টাটা। আতে নিয়ে কই কও। হ্যাঁ, সবাইকে অভিনন্দন জানাও। দিদি, আমি মনে টুকে বাড়ি চললাম দিদি। চলো চলো নীলা। বাবা, আমি এখন বন্ধু বান্ধবদের মুখ দেখাবো কি করে? আমি তোকে কথা দিচ্ছি মা, এই অনির্বাণের সঙ্গে তোর বিয়ে হবে। আমি অনির্বাণ ছাড়া কখনো অন্য ছেলেকে বিয়ে করব না, কখনোই না। নিরঞ্জনের শান্ত রূপটা এতদিন তুমি দেখেছো অনির্বাণ, এবার তার অশান্ত রূপটা দেখবে। আমি চেষ্টা করবো তোমাকে ভুলে যেতে। বৈশালীকে বিয়ে করে তুমি সুখী হওয়ানি বা আমি দূর থেকে তোমাদের সুখী জীবন কামনা।